नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के अपनारा सामने आबार उपस्थित। आशा करी अपनारा भालो आछेन। मकर राशि 2024 साल केमन जाबे एई निये किन्तु आलोचना करब। जो जानुआरि थेके डिसेम्बर पर्यन्त मासगुलो की रकम होते चलेछे तार एकटा पूर्वाभास अनेकेई आमार काछे चेयेछे, ताई आमी मकर राशि 2024-टार एकटा पूर्वाभास देयार चेष्टा करछि। अवश्यई देखुन, एई बछर बृहस्पति किन्तु आपनादेर जीवने एकटा आशीर्वाद स्वरूप होते चलेछे। बृहस्पति এমন একটা পজিশনে বসে থাকছে সারা বছর প্রায়, যেটা আপনাদের জন্য কিন্তু অতীব শুভ ফল আনার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে আপনাদের শনির সাথে সাথে চলছে, পাশাপাশি বৃহস্পতি এই বছর পঞ্চমভাবে গোচর করছে। বার্ষিক রাশিফলের ক্ষেত্রে কিন্তু মেইনলি বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু এই চারটি গ্রহকে বেশি দেখা হয়। এই কারণেই কারণ এরা এক একটা ঘরে এক বছর, দেড় বছর, আড়াই বছর ধরে থাকে এবং সেখানে দাঁড়িয়ে সারা বছর এদের অবস্থানের উপর ফলগুলো কিন্তু পাওয়া যায়। এবং যে গ্রহগুলো এক মাস, কেউ 18 দিন, কেউ 26 দিন এরকমভাবে পাস করে, তাদেরটা তো প্রত্যেক মাসিক রাশিফলে আলোচনা করে দেওয়া হয়। কিন্তু এই বড় বড় গ্রহর ওপর দাঁড়িয়ে কিন্তু বছরটা কেমন যাবে তার একটা পূর্বাভাস পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে 2024 মকর রাশি কেমন যাবে সেইটা নিয়ে আলোচনা করতে আসার সময় আমি দেখলাম যে অবশ্যই কিন্তু কিছু দিক থেকে অনেক শুভ ফল পাওয়ার জায়গা মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এমন না যে আপনাদের শনির সাথে সাথে চলছে বলে সব দিক থেকে সমস্যা তৈরি করবে 2024, সেটা কিন্তু একেবারেই না। অনেক গ্রহ কিন্তু তার পজিশন চেঞ্জ করে ফেলছে। 2024-এর জানুয়ারি মাসেই কিন্তু গ্রহরা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনারাও কিন্তু অনেক শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার নির্ভর করে কতটা ভালো গ্রহের দশা চলছে। যাদের ধরুন শুভ গ্রহের দশা চলছে তারা অটোমেটিক্যালি শুভ ফলগুলো পেতে থাকে। যাদের ধরুন কোনো অশুভ গ্রহের দশা চলছে তারা কিন্তু অনেক অশুভ পরিস্থিতির শিকার হয়। অনেকে দেখবেন বলে যে দাদা আমার 6 বছর ধরে খারাপ যাচ্ছে, কেউ বলছে 6 মাস ধরে খারাপই খারাপ, কেউ বলছে আবার কারো 10 বছর ধরে খারাপ যাচ্ছে ভালো হচ্ছে না, আবার কারো কিন্তু নতুন চাকরি পাচ্ছে, কেউ হয়তো বাড়ি করছে, কেউ গাড়ি কিনছে। এগুলো হয় কেন? এই জায়গাগুলো হয় যে দশা অন্তর্দশা যদি ঠিকঠাক চলে তাহলে তার সব কাজগুলোই ঠিকঠাক হতে আরম্ভ করে। আর যদি এমন একটা গ্রহের দশা বা অন্তর্দশা চলছে যা লং টাইম ধরে সমস্যা তৈরি করছে, কোনো অশুভ গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু আপনারা দেখবেন লং টাইম একটা খারাপ চলছে, ভালো দেখতে পাচ্ছেন না। সব কিছু ভালো গ্রহ শুনছেন, ভালো বলছি আমরা, তারপরেও আপনারা সেই ভালোটা দেখতে পাচ্ছেন না। এটার কারণ এটাই যে আপনাদের হয়তো এমন একটা গ্রহের দশা চলছে যেটা আপনার জন্মছকে শুভ নেই, সেরকম কোনো গ্রহের দশা চলছে। ফলে ভালো গ্রহরা ভালো ফল দিতে চাইলেও অনেক সময় সেই ফলটা আপনারা পাচ্ছেন না। এই কারণেই অনেকে বলে থাকে 6 বছর, 1 মাস, 5 মাস বা 2 বছর ধরে খারাপ পেয়েই যাচ্ছি, ভালো কিছু হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে কেন এই জিনিসটা হয়ে থাকে। 2024 সাল দেখুন, 2+2+4=8, 8 হচ্ছে শনির বছর। অবশ্যই এই বছরটা আপনাদেরই রাশির অধিপতির বছর, ফলে আপনাদের জন্য অবশ্যই কিছু শুভ ফল 2024 চিন্তা করে রেখেছে। প্রথমে একটু গোচর ফল বলবো, তারপর আলোচনায় আসবো। তাই গোচর ফলটা শুনে নিন এবং কি আসতে চলেছে তার পূর্বাভাস আমি দিয়ে দিচ্ছি। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন বছরের শুরুতে অর্থাৎ 2024-এর জানুয়ারি মাসের গোচর ফল কেমন থাকবে সেইটা নিয়ে আলোচনা করব, তার উপর দাঁড়িয়েই কিন্তু ফল পাওয়া যায়। অর্থাৎ এই বছর বছরের শুরুতে আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয় হবে শনি বসে থাকছে। শনি তো বছরের অর্ধেকটা মার্গী থাকে, অর্ধেকটা বকরি থাকে। জুন থেকে ডিসেম্বর, নভেম্বর পর্যন্ত বকরি থাকে এবং বাদবাকি টাইমটা মার্গী থাকে। আপনাদের দ্বিতীয় হবে শনি বসে থাকছে সারা বছর। তৃতীয় হবে কিন্তু রাহুর গোচর হয়ে যাচ্ছে। যখনই আপনারা 2024-এ পা দিচ্ছেন বছরের শুরু থেকেই রাহুকে তৃতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে। চতুর্থ হবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি কিন্তু বছরের শুরুতেই আপনারা দেখতে পারবেন যে বৃহস্পতি গুরুচণ্ডাল যোগের মধ্যে থাকছে না, বৃহস্পতি তার নিজের মতো ফল দেওয়ার ক্ষমতায় থাকছে এবং মার্গী থাকছে। কারণ 2023-এর 31 ডিসেম্বর একবার শেষ দিন বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো ফল দিচ্ছে। জানুয়ারির 1 তারিখ থেকেই বৃহস্পতিকে মার্গী অবস্থায় দেখতে পারবেন
এবং চতুর্থ হবে থাকছে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের পরে আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতির গোচর হচ্ছে এবং সারা বছর পঞ্চম ভাবেই থাকবে অর্থাৎ বিষ রাশিতে। এই জায়গাটাও ভালো। ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবেও কোনো গ্রহ থাকছে না। অষ্টমভাবে চন্দ্র থাকছে, নবমভাবে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং দশমভাবে কোনো গ্রহ থাকছে না। বৃহস্পতির দৃষ্টিটা দশমভাবে পড়ে থাকছে। একাদশভাবে বুধ এবং শুক্রকে রাত যোগ করে বসে থাকতে দেখা যাচ্ছে। বুধ আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের ষষ্ঠপতি, শুক্র আপনাদের দশমপতি এবং পঞ্চমপতি একত্রে একাদশভাবে বসে থাকছে রাত যোগ করে। এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ মানে 2024কে অনেক বেশি নতুন অপরচুনিটি আনার জন্য অনেকটা শুভফল দিয়ে যাবে। এবং দ্বাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে রবি এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব যে কোন দিক থেকে কী শুভফল আপনারা পাবেন। প্রথমে আমি বলি যে এই যে আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের এই বছরটা ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। বছরের শুরুতে শনি আপনাদের দ্বিতীয়ভাবে বসে থাকছে, তৃতীয়ভাবে রাহু বসে থাকছে। তৃতীয় রাহু কিন্তু অনেক শুভফল দিয়ে থাকে, অনেক শুভফল পাবেন। ঊর্জা, মানসিক স্ট্রেংথ আপনাদের অনেক বৃদ্ধি পাবে। মানসিক দিক থেকে স্ট্রেংথ যাদের বেশি বেড়ে যায় তারা কিন্তু অনেক পজিটিভ কাজ করে নিতে পারে। কেন, মনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। মন যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সব কাজের মধ্যে পজিটিভনেস আপনার খুঁজে পান। শনির সাথে সাথে চলছে দীর্ঘদিন, মনের মধ্যে একটু ডিপ্রেশন, একটু ভারাক্রান্ত ভাব আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তৃতীয়ভাবে রাহু যখন আসবে আপনাদের পরাক্রম, আপনাদের ঊর্জা, আপনাদের এনার্জি অনেক বৃদ্ধি করবে। এবং আপনাদের রাশিতে এপ্রিল মাসের পর থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে। প্রথমে বছর শুরুতেই দ্বিতীয়ভাবে রাহু আপনাদের প্রচণ্ড মাত্রায় পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের এফোর্ট দেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করবে, আপনাদের উদ্যমকে বাড়াবে। এবং সবচেয়ে বড় কথা, এপ্রিল মাসে যখনই বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে যাবে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়বে, আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন, আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি থাকবে, যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোলে আনার ক্ষমতা থাকবে, ভেতরের চিন্তাভাবনাকে অনেক বাড়িয়ে তুলতে পারবেন। যেগুলো হয়তো দীর্ঘদিন পরিকল্পনা করছিলেন, বাস্তব রূপ দিতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা ভরপুর রূপে পাবেন। অনেক কাজ কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন নিজেদের প্রচেষ্টাতে। আপনারা 2024 অনেক কাজ নিজেরাই সমাধান করে দিতে পারবেন। 2023 ভাবে, 2023টা তো ভালো মন্দের মধ্যে দিয়ে গেল, 2024টা কেমন যাবে ভালো যাবে। চতুর্থভাবে রাহু এবং বৃহস্পতি বসেছিল, খুব একটা ভালো ফল দিচ্ছিল না, দর্শনে দৃষ্টি পড়েছিল, কর্ম নিয়ে সমস্যা, সব জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা। যখনই চতুর্থভাব থেকে রাহু তৃতীয় ঢুকবে আপনার কর্মজীবনেও পরিবর্তন চলে আসবে, ফলে সেইখান থেকেও কিন্তু ব্যক্তিগত শান্তি প্রশান্তি লাভ করতে পারবেন, মানে ব্যক্তিগত দিক থেকে অনেকটাই ভালো। কিন্তু যেহেতু শনির সাথে সাথে চলছে, নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, কোনোভাবে নিজেদেরকে জড়সড় করে নিজেদের গুটিয়ে রাখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই বাদবাকি গ্রহরা আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে। ফিনান্সিয়াল দিক থেকেও বছরটা কিন্তু লাভদায়ক হবে। যত ঘোরাঘুরি করবেন, যত কাজের জন্য ঘুরবেন, যত প্রচেষ্টা করবেন, যত লেগে থাকবেন, আর্থিক দিক থেকে ডেভেলপমেন্টও ততটাই পাবেন। পারিবারিক দিক থেকেও সমস্যার সমাধান হবে, সেই জায়গাটাও দেখতে পাবেন। ব্যক্তিগত আপনারা হয়তো কোনো সমস্যা তৈরি হলো, এই বছর দেখবেন আপনারা নিজেরা চেষ্টা করে সেই সমস্যার সমাধান করে দিতে পারছেন। এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে আছে, আপনাদের মধ্যে একটা এমন একটা এনার্জি কাজ করবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। আর্থিক দিক থেকেও বছরটা ভালো যাবে, আর অনেকটা ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন আর্থিক দিক থেকে, অনেক পয়সা সঞ্চয় করতে পারবেন 2024। খরচ কমবে, যেটা অপ্রয়োজনীয় কিছু খরচ আপনাদের বাড়ছিল সেটা কিন্তু অনেকটা কমবে, ফলে কিছু সেভিংসও আপনারা করতে হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো পৈতৃক সম্পত্তি থেকে বা কোনো প্রপার্টি থেকে লাভ কিন্তু হওয়ার জায়গা থাকছে, সেই দিক থেকেও আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশান অনেক বাড়বে, যারা বিশেষ করে অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, ঘুরে ঘুরে কাজ করে, নেটওয়ার্কিং কাজগুলো করে, এদের দিক থেকেও কিন্তু বছরটা যথেষ্ট গোল্ডেন হতে চলেছে। কারণ তৃতীয়ভাবে রাহুর মতো গ্রহের উপস্থিতি এবং তৃতীয়পতি পঞ্চমভাবে অবস্থান একাদশে দৃষ্টি, সব দিক থেকে কিন্তু আপনাদের বছরটাকে অনেকটাই গোল্ডেন করবে, অনেকটাই পজিটিভ করার চেষ্টা করবে। এই বছর হচ্ছে করার বছর, যত করবেন তত গেইন করবেন।
যত করবেন না তত লুজার হবেন, তাই করার বছর করে নেন, যে যত ঘুরবে সে তত উঠবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, করুন পেয়ে যাবেন, সেই জায়গাটা কিন্তু শনি চাইছে আপনারা করুন, লেগে থাকুন। যে বাধা বিঘ্নগুলো চতুর্থে রাহু এবং বৃহস্পতি থেকে গুরু চণ্ডাল যোগ করেছিল সেই জায়গাগুলো থাকছে না, ফলে সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা পাচ্ছে, পারিবারিক দিক থেকে পরিস্থিতি অনেকটাই শুধরে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সমাজের বুকে প্রতিষ্ঠা পাওয়া বিশেষ রাজনীতিবিদ যারা আছে তাদের কিন্তু একটা প্রচারে আসার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে, জায়গাটা পাবেন। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গাগুলোও কিন্তু অনেকটা ডেভেলপ করবে। দীর্ঘদিন রাহু বসেছিল, এডুকেশনের দিক থেকে সমস্যা দিচ্ছিল, মাতৃস্থানের দিক থেকে শারীরিক দিক থেকে সমস্যা দিচ্ছিল, বাড়িগাড়ি সংক্রান্ত সমস্যা দিচ্ছিল, সেই জায়গাগুলো পুরোটাই কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি মার্গী অবস্থায় বসে থাকছে, ফলে এডুকেশন যথেষ্ট ভালো হবে। বছর শুরুতেই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে থাকছে, ফলে বিদেশ যাত্রা হতে পারে, এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা হতে পারে, ভালো ফল পাবেন। এবং মঙ্গল আপনাদের দশম পথে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দশমভাবে থেকে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে লেগে থাকতে হবে, যত লেগে থাকবেন পড়াশোনাটা তত ভালো হবে, যত এফোর্ট দেবেন পড়াশোনা তত ভালো হবে, সে জায়গাটা আছে। মায়ের শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন, আবার মায়ের শরীরের কিছু প্রবলেম যদি থাকে তার কিন্তু ট্রিটমেন্ট করার জায়গাও থাকছে, অবশ্যই সেই পারপাসে কিছু খরচ বাড়বে, মায়ের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িগাড়ি সংক্রান্ত কোনো বাড়িগাড়ি ক্রয়ের জন্য বছরটা গোল্ডেন ইয়ার হতে চলেছে, অবশ্যই আপনারা যদি বাড়িগাড়ি কিনতে চান এই বছর সেই জায়গাটা পাবেন। মকর রাশির জন্য কিন্তু নতুন বাড়িগাড়ি হতে চলেছে, সেই জায়গাটা ভালো পাবে। নানা রকম সমস্যা তৈরি করছিল, এই বছর কিন্তু বন্ধুরা আপনাদের হেল্প করবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধুদের দ্বারা সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে বছরটা তো একেবারে গোল্ডেন হতে চলেছে, কারণ এপ্রিল মাসের পর থেকেই শুক্র দেখুন বছরের শুরুতে একাদশে বসে থাকছে পঞ্চমপতি, বুধের সঙ্গে বসে থাকছে, ফলে প্রেমের দিক থেকে বছরটা একটা এনজয়েবল ইয়ার হতে চলেছে, সেই জায়গাটা ভালো পাবেন। প্রেমের দিক থেকে ভালো, প্রেম বিবাহের দিক থেকে ভালো ফল পাবেন। পঞ্চমে বৃহস্পতি অবস্থান, ব্যক্তিগত চিন্তাভাবনার মধ্যে যেমন ডেভেলপমেন্ট পাবেন, প্রেমের দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে, সন্তান প্রাপ্তির জন্য ভালো, যারা সন্তান নিতে চাইছেন এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির রাস্তা প্রশস্ত হচ্ছে, সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সন্তানের দিক থেকে অনেক শুভ ফল আপনাদের আনন্দের কারণ, এমন কিছু করলো সন্তান যেটা কিন্তু আপনাদের মুখ উজ্জ্বল হলো, এই জায়গাটা কিন্তু এই বছর দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকেও বছরটা কিন্তু একটা যথেষ্ট শুভ যেতে চলেছে, কারণ বৃহস্পতি পঞ্চম অবশ্যই ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে এপ্রিল মাসের পর থেকে যেন পরিস্থিতির মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ, একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, হঠাৎ করে পরিস্থিতি একটা চেঞ্জ হবে, সেই জায়গাটা আরও বেটার পাবেন, সেই দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পারবেন। রোগ ঋণ শত্রুতা এই বছর অনেকটাই কমবে, ঋণ পরিশোধ হবে, দীর্ঘদিন ঋণের জালে জর্জরিত হয়ে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার জায়গা পাবেন, সেই জায়গাটা ভালো, রোগ মুক্তি কিন্তু ঘটাবে। ষষ্ঠপতির একাদশে অবস্থান, পঞ্চমভাবে বৃহস্পতি গোচর, সব মিলিয়ে কিন্তু কিছু রোগ মুক্তি, কিছু ঋণ মুক্তি আপনাদের হতে চলেছে 2024 সালে। শত্রুতা অনেকটাই কমবে, দীর্ঘদিন শত্রুতা চলছিল সেখান থেকেও কিন্তু অনেকটা শত্রুরা আপনাদের কাছে পরাস্ত হবে, আপনাদের কাছে এসে ক্ষমা চাইবে, এই জায়গাটা কিন্তু দেখতে পাবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন খারাপ হয়েছিল, সেই সম্পর্কের মধ্যেও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং দেখতে পারবেন, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। বৃহস্পতি যখনই পঞ্চমে আসে ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, বিবাহিত জীবন ব্যবসার দিক থেকেও ভালো ফল দেবে, পার্টনারের কিছু সম্পত্তি লাভ হতে পারে, পার্টনারের দিক থেকে কিছু সম্পত্তি আপনারা এই বছর পেতে পারেন, সেই জায়গাটা ভালো পাবেন। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, পার্টনারের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি অবসান হবে, ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন বিবাহের কথা পাকা করার জন্য পুরো বছরটাই খুব একটা ভালো ফল দেবে না, কিছু কিছু সময় আছে বিশেষ বিশেষ শুভ ফল আপনারা পাবেন, সেই সময়গুলো আপনারা বিবাহের যোগাযোগ করতে পারেন, এমন না যে এই বছর বিবাহের যোগাযোগ নেই সেটা নয়, বিবাহের যোগাযোগ করার জন্য কিন্তু অনেকগুলো টাইম আপনারা পাবেন, বিশেষ করে জুন জুলাই এই সময়টা ভালো, সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা ভালো, আবার প্রথম দিকে মার্চ এপ্রিল এই সময়টা ভালো ফল পাবে।
বিবাহের জন্য এই সময়গুলো কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে সারা বছরটাই ভালো যাবে, কিন্তু পরিশ্রম করতে হবে, ব্যবসায় লেগে থাকতে হবে। পরের ওপর ব্যবসা ছাড়লে কিন্তু এই বছর ব্যবসা ভালো যাবে না, লেগে থাকতে হবে, নিজের ব্যবসাকে নিজেকে করতে হবে, তাহলে কিন্তু এই বছর আপনাদের যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে মকর রাশির জন্য। আর শনি সায়ের সাথে চলছে মানে আপনারা জেনে রাখুন করেই পেতে হবে, ভাগ্য তখনই সাথ দেবে, পরিস্থিতি তখনই সাথ দেবে যখন আপনারা নিজে করবেন, কারোর ওপরে ছেড়ে না দিয়ে নিজে নিজের কাজটাকে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। ভাগ্য দেখুন ভাগ্যস্থানে কেতুর অবস্থান, আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটবে, চিন্তাভাবনার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পারবেন, একাধিকবার ধর্মস্থানে গমন হবে, কোনো ধর্মিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন, দীক্ষা লাভ হতে পারে, গুরু দয়া পেতে পারেন, উচ্চ কোনো আধ্যাত্মিক চেতনার মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, মানসিক প্রশান্তি পেতে পারেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, যারা মেডিকেল সায়েন্স, দেখুন কেতু বসে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, যারা ল নিয়ে পড়ছে, যারা মেডিকেল নিয়ে পড়ছে, এদের দিক থেকে ডেভেলপমেন্ট, অনেক ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারবেন। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে, যারা রিসার্চ করছে এদের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পিতার শরীরে দিকে একটু খেয়াল রাখবেন, বড় সড়ো সমস্যা না হলেও পিতার শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, কেয়ারফুল থাকবে। কোনো রোগের উৎপত্তি বা প্রকাশ পেতে পারে পিতার শরীরের দিক থেকে, সেই জায়গাটা কিন্তু আছে, ফলে এমন না যে বড় কোনো রোগ হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা হওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কেয়ারফুল থাকবে। কর্মের দিক থেকে বছরটা ভালো যাবে, বৃহস্পতি তো বছরের প্রথম থেকেই দশমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনেক কর্মপ্রাপ্তির রাস্তা কিন্তু প্রশস্ত হবে, এবং তারপরেও কিন্তু কর্ম পাবেন, কিন্তু প্রথম দিকেই অনেকে চাকরি পেয়ে যাবে বা চাকরিতে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। কর্ম দেখুন দশমপতি বছর শুরুতে একাদশে রাজযোগ করে বুধের সঙ্গে বসে আছে, ভাগ্যপতির সঙ্গে, ফলে কর্ম এই বছর আপনাদের অনেকটাই বেটার। যে কর্মের দীর্ঘদিন সমস্যা চলছিল, কর্ম নিয়ে ভুল বোঝাবুঝি, কর্ম ছেড়ে দেওয়া, চলে যাওয়া, কর্ম পরিবর্তন করা, এই জায়গাটা কিন্তু এই বছর আর বিশেষভাবে দেখতে পারবেন। কর্মের মধ্যে একটা স্থিতিশীলতা, কর্মের মধ্যে একটা ডেভেলপমেন্ট, এই জায়গাটা কিন্তু আপনাদের এই বছর আসবে। সেই দিক থেকে কর্মটাকে ঠিকঠাক করার চেষ্টা করবেন, অবশ্যই ডেভেলপমেন্ট পাবেন, নতুন কর্ম যেমন প্রাপ্তি হবে, যারা কর্ম করছে তাদেরও কিন্তু, যে হয়তো কোথাও একটু শত্রুতা, কোথাও একটু ওপরে হায়ার অথরিটির চাপ, নানা রকম সমস্যা তৈরি করা, এই জায়গাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসবেন। যারা কর্মহানি মধ্যে ছিলেন, দীর্ঘদিন কর্ম করছেন না, তাদের কিন্তু কর্ম প্রাপ্তির জায়গা প্রশস্ত হবে। একাদশে রাজযোগ করে শুক্র এবং বুধ একত্রে বসে থাকছে বছর শুরুতে, ফলে কিছু সফলতা আপনাদের এই বছর আসছে, সেভিংস বাড়ছে, কর্মের দিক থেকে লাভ, ব্যবসা বিবাহ সব দিক থেকেই কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। বিদেশ যাত্রার যোগ আসবে, বিদেশে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন। কর্মসূত্রে কিন্তু এই বছর অনেকেরই, দেখুন দশমপতির দ্বাদশভাবে অবস্থান কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা করাবে, দশান্তর্দশা যদি পারমিট করে যায় তাহলে সেই জায়গাটা আরও বেটার পাবেন, সেটা নির্ভর করছে আপনার কী গ্রহে দশা চলে, কতটা পজিটিভ যাচ্ছে তার উপর। কিন্তু গ্রহরা চাইছে আপনারা এই বছর কর্মসূত্রে বিদেশে যান বা বিদেশে কোনো কোম্পানিতে কর্ম করেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা বেটার পাবেন। আচ্ছা, যারা রিসার্চ করছে তাদের দিক থেকে একটু খরচের প্রবণতা থাকছে, সেই জায়গাটাও কিন্তু থাকছে, এবং পিতার শরীরের দিক থেকে কেয়ারফুল রাখতে হবে, সেখান থেকে কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। সেটাও নির্ভর করছে কতটা হবে কতটা হবে না, আপনার কী গ্রহের দশা চলছে তার উপরে, এমন না যে সবার পিতারাই অসুস্থ হয়ে যাবে এবং তার জন্য খরচ করতে হবে, নির্ভর করে কোন গ্রহের দশা চলছে, কতটা তারা সেই জায়গাটাকে দিচ্ছে এবং দিচ্ছে না তার উপরে। ফলে এই বছরটা অনেক দিক থেকেই শুভ ফল পাওয়ার জায়গা আছে, এবং পাশাপাশি অনেক সেভিংস কিন্তু এই বছর আপনারা চেষ্টা করলে করতে পারবেন, এবং নিজের কাজটাকে যদি নিজে করতে পারেন তাহলে এই বছরটা অনেক সফলতাও কিন্তু আপনারা লাভ করতে পারবেন। অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি প্রোগ্রামটা ভালো লাগে, কারণ আরও মকর রাশির জাতক জাতিকা যেন এই প্রোগ্রামটা দেখতে পারে, কিছুটা বুঝতে পারে, এই জন্যই এই ছোটো একটা আলোচনা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবার নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, এই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।